স্যার আজ যে অনুষ্ঠান হয় না অনুষ্ঠান হ্যাঁ আজ নেই এটা জাস্ট ওই রিভিশন রিভিউ করা হলো মানে সামরি রিভিশন অফ ইলেকশন রুলস এটা আমরা আজকে রিভিউ করেছি জেলা শাসক এবং যে ইআরওস আছে যেটা প্রোগ্রেস হচ্ছে এটা কি এমনি পরিকল্পনা যে ব্যবস্থাপনা দেখছেন তাতে কি সব ঠিক আছে হ্যাঁ স্যার একটু একটু বলুন একটু বলুন স্যার ঠিক আছে শুধু উনি প্রত্যেক সিও ওয়েস্ট বেঙ্গল এবং ওনার সমষ্টি এখানে এসেছে আমার যে এসআরইআর কাজ হয়েছে ওটা কিভাবে হয়েছে আর আলাদা আলাদা জেলাতে প্রত্যেক জেলাতে উনি দেখছেন নিজেই কীরকম ইলেকশনের ডেটা এন্ট্রিজগুলো চলছে ওর নিয়ে মানে নর্মাল রিভিউ ছিল না উনি কি কাজে কি কোনো কিছু সন্তুষ্ট হলো হ্যাঁ উনি বলছেন কি এটা উনি কিছু নির্দেশ দিয়েছেন আমাকে এই সব জিনিস স্পেসিফিকভাবে দেখতে হবে উনি সন্তুষ্ট অসুবিধা কিছু নেই আর যে উনি ডিরেকশনস দিয়েছে ওটা আমি ইনশিওর করবো নতুন কিছু নেই শুধু মানে যে ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে ওই ভিত্তিতে কিভাবে আমাকে ডেটা এন্ট্রিজ তারপরে ওটা ফর্ম 6, 7, 8 কিভাবে করতে হবে ওটা শুধু উনি অ্যানালিসিস করেছেন উনি সন্তুষ্ট হয়েছে অসুবিধা কিছু নেই বলছেন কি এরকমই আপনি তাড়াতাড়ি ডেটা এন্ট্রিজ করে ফেলবেন আরও নেক্সট মিটিং হবে তাই বলছেন হ্যাঁ রিভিউ তো পরপর বললেন রিভিউ পরপর হবে এমনি মুর্শিদাবাদ নদিয়া বোধ ক্ষেত্রে উনি সন্তুষ্ট দুটো জেলারই ছিল হ্যাঁ দুটো জেলা মুর্শিদাবাদ নদিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ